একজন ভাই বলেছেন যাকাতের টাকা দিয়ে বিয়ের ব্যবস্থা করে দেয়া যাবে কিনা। অনেক সুন্দর প্রশ্ন। যাকাতের টাকা দিয়ে বিয়ের ব্যবস্থা করা যাবে কিনা, আমরা জানি যে যাকাত কিছু স্পেসিফিক খাতে ব্যয় করতে হয়। আল্লাহর পবিত্র কোরআনে সূরাতুত তাওবায় বলেছেন ইন্নামাস সাদাকাতু লিল ফুকারাই ওয়াল মাসাকিন ওয়াল আমিলিনা আলাইহা ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম ওয়া ফির রিকাব ওয়াল গারিমিনা ফি সাবিলিল্লাহি ওয়া ইবনিস সাবিল ফারিদাতাম মিনাল্লাহ ওয়াল্লাহু আলিমুন হাকীম। এখানে আল্লাহ যাকাত কাদেরকে দেয়া যাবে আটটি খাতের কথা বলেছেন। তার প্রথমটি হচ্ছে ফুকারা। ফকির মানে এমন ব্যক্তি যার সামান্য কিছু আছে কিন্তু তাতে তার সব যে নিড প্রয়োজন, এই প্রয়োজনগুলো ফুলফিল হয় না। তো বিয়েটা তো অনেক জরুরি প্রয়োজন। আমরা জানি যে ফান্ডামেন্টাল রাইটস বা বেসিক নিডসের মধ্যে আছে অন্ন, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, শিক্ষা এবং এন্টারটেইনমেন্ট, এবং বিয়ের মাধ্যমে এই এন্টারটেনমেন্টের বিষয়টা সবচেয়ে হালাল উপায়ে কিন্তু অর্জিত হয়ে থাকে। তো প্রথম খাতি হচ্ছে ফাকির, মানে মান ইয়াফতাখিরু ইলাল মাল, যার সম্পদের প্রয়োজন, তার সামান্য কিছু আছে, এটা দিয়ে তার বেসিক নিডস পূরণ হয় না। তো বিয়েটা মানুষের একটা বেসিক নিডস। তো এই বিয়ের জন্য, বিয়ের মোহরানা দিয়ে হেল্প করার জন্য আপনি যাকাতের টাকা থেকে দান করতে পারবেন ইনশাআল্লাহ। তবে যৌতুকের জন্য কিন্তু আপনি যাকাতের টাকা দিতে পারবেন না। তো অনেকে এরকম বলে যে এই মেয়েটার বিয়ে হচ্ছে না, ছেলেটা এত টাকা যৌতুক দাবি করেছে, তো যাকাতের টাকা দিয়ে বিয়ের ব্যবস্থা করে দিই। না, আপনি কোনো হারাম কাজে সহায়তা করতে পারবেন না। আল্লাহ বলেছেন তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, তোমরা ভালো কাজে, কল্যাণমূলক কাজে একে অপরকে অ্যাসিস্ট করো, কোঅপারেট করো, সহযোগিতা করো। ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, পাপের কাজে, অন্যায় কাজে তোমরা একে অপরকে সহযোগিতা করতে পারো না। তো যৌতুক দিয়ে আপনি বিয়ের বন্দোবস্ত করবেন যাকাতের টাকা থেকে, না, এটা করতে পারবেন না। বরং আপনি মুসলিম যুবক ছেলেদেরকে বিয়ের জন্য মোহরানার টাকা দিয়ে হেল্প করে আপনি যাকাতের টাকা দিতে পারবেন ইনশাআল্লাহ। এবং স্কলাররা এই বিষয়ের উপরই ঐক্যমত্য হয়েছেন। আল্লাহু আলাম। সম্মানিত সুধী, আমরা অনেক লম্বা সময় লাইভ করে ফেলছি। ইতিমধ্যে দেখা যাচ্ছে প্রায় 13,500 ভাই বোন লাইভটিতে যুক্ত হয়েছেন। যারা পরে যুক্ত হয়েছেন তাদেরকেও আমরা শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আহলান ও সাহলান। আশা করব লাইভটি শেয়ার করে আপনারা বন্ধুবান্ধবের কাছে ছড়িয়ে দিবেন। আমরা এই পর্যায়ে অনেকে প্রশ্ন করছেন, এই প্রশ্নগুলো আমরা উত্তর করবার চেষ্টা করব ইনশাআল্লাহ। যদি পরিবারের কারোর জন্য নিজের জীবন স্যাক্রিফাইস করতে চাই তাহলে কি এটা সুইসাইডের মধ্যে পড়বে?